নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের। আজকে আমি ম্যাথমেটিক্সের পেজ নম্বর 405 নম্বর পেজ আলোচনা করব। 2023 এবং 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2023 এবং 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে, তারা এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, 100% তোমরা ভালো নম্বর পাবে। তো দেখো, ম্যাথমেটিক্স এই এক থেকে এই যে MCQগুলো, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবং 406 নম্বর পেজের এক দাগ, দু দাগ এবং তিন দাগের এই সত্য মিথ্যা সবগুলো আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এবার আমি চার দাগের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, চার দাগের যে রোমানের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা পড়ছি। তো দেখো, বার্ষিক যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। বার্ষিক সরল সুদের হার 10% থেকে বেড়ে 12% হয়, প্রাপ্ত সুদ 200 টাকা বাড়লো, আসল নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, আমাদের সুদের হার আর সমান 12 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে, 2% থাকছে সুদের বৃদ্ধি, 2%, এটা কিন্তু আর, ঠিক আছে, সুদের বৃদ্ধি আর কিন্তু আমাদের 2%। সুদ সমান কেছে 200 টাকা সময় টি এক বছর, পি সমান কেছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর, তো বাই আর, ঠিক আছে, ইন্টারেস্ট কত হচ্ছে 200 আছে, মাল্টিপ্লাই 100 বাই টি এর মান 1 আর আরের মান আছে কত হচ্ছে 2 আছে। তো দেখো, কাটাকাটি করলে কত থাকছে, 100 থাকছে, 200কে 2 দিয়ে ভাগ করলে বা কত 100 হয়, 100 সঙ্গে 100 গুণ করলে কি হয়, 10,000 টাকা, অর্থাৎ পি সমান 10,000 টাকা এর অ্যান্সার হবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলছে, প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি। কী বলছে, একটি যৌথ ব্যবসায় এ বি এর মূলধনের অনুপাত 3:2, যদি তাদের মোট লাভের 5% দান করার পর এর লভ্যাংশ 855 টাকা হয়, বুঝতে পারছো, তবে মোট লাভের পরিমাণ কত, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, মনে করি বি এর লাভের পরিমাণ এক্স টাকা, প্রশ্নানুসারে 3:2 সমান 855:x, 3/2 সমান কেছে 855/x, কোনাকুনি গুণ করছি 3x সমান 2 × 855, এক্স সমান কেছে 2 × 855/3, 855কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 285 হয়, 285-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, 2 × 285 = 570 টাকা এর অ্যান্সার হবে। তো দেখো, মোট লাভের পরিমাণটা বের করতে হবে, মোট লাভ মাল্টিপ্লাই 100 বিয়োগ 5 এর পার্সেন্টেজ হয়ে গেছে সমান কত আছে, তো দেখো 855 + 570, তাহলে কি আছে, 1425 গুণ ঘুরে উল্টে গেছে, বুঝতে পারছো, যেহেতু এখানে পার্সেন্টেজে আছে কী আছে, 100/95 কাটাকাটি করলে কত হয়, 15 হয়। তো দেখো, 95কে 1425 দিয়ে ভাগ করলে কত হয়, 15 হয়, 15-র সঙ্গে যদি 100 গুণ করি কত হবে, 15-র সঙ্গে 100 গুণ করলে কত হবে, 1500 টাকা হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1500 টাকা। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক রোমান 3 অঙ্ক, যদি 3a² = 6a - 5 এবং 3b² = 6b - 5 হয়, তবে a² + b² মান কত হবে নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি a ≠ 6, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, 3a² - 6a - 5, 3a² - 6 হবে, এইদিকে আসলে কী হবে, প্লাস আছে -6a হবে, -5 আছে +5 হবে, = 0, a ≠ 2। তো দেখো, 3x² - 6x + 5 = 0, সমীকরণের বীজ ধরে আলফা ও বিটা না ধরে এ আর বি ধরবে, ঠিক আছে, এ আর বি ধরবে, যেহেতু অঙ্কটা বলেছে a² + b² মান কত, তাহলে কী আছে, আবার এইদিকে 3b² = 6b - 5, তাহলে কী হবে, 3b² - 6b + 5 = 0, তাই তো, তাহলে কী আছে, আমরা কিন্তু সমীকরণের বীজ ধরে আলফা গুণ বিটা দিই, সেটা হবে না, আলফা যোগ বিটা -b/a হবে, তাহলে কী আছে, মাইনাস, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে -6/3, মাইনাসে এই যে, ঠিক আছে, এই দেখো, এটা কিন্তু আলফা যোগ বিটা, ঠিক আছে, আর উপরেরটা কী আছে, আলফা গুণ বিটা। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করাচ্ছি? তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 6কে 3 দিয়ে ভাগ করলে 2 বেরোচ্ছে, আলফা গুণ বিটা মানে কী আছে, যে c/a আলফা গুণ বিটা, c/a মানে 5/3, এই যে আলফা গুণ বিটা, এই 3টা সবসময় ধরে নিচে আসবে। তো দেখো, a² + b² মানটা বের করতে হবে, a + b² - 2ab, a + b এর মান কী আছে, 2 আছে, 2 এর হোল স্কোয়ার - 2 × ab এর মান কত আছে, 5/3, তো দেখো 5 গুণই 10/3,
আমাদের থ্রি লসাগু তিন চারে বারো হবে, আর থ্রি ওকে থ্রি মানে ওয়ান হয়, ওয়ানের সঙ্গে দশ মাল্টিপ্লাই দশ ওকে দশ হয়, ঠিক আছে। বারো থেকে বারো থেকে দশ বাদ দিলে কত হয়, দুই বাই তিন হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে টু বাই থ্রি, টু বাই থ্রি। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফোরের অঙ্ক কি বলেছে, এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান থ্রি হলে এক্স মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এখানে কী করছে, থ্রি সমান সমান এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই থ্রি মানে কী আছে, ওয়ান বাই এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখো টোটাল করণীয় নির্দেশন করেছি, করণীয় নির্দেশন মানে কি, এটা যদি প্লাস থেকে উপরে একটা মাইনাস বসিয়েছি, তোমরা তো জানো করণীয় নির্দেশন কী করে করতে হয়, ওয়ান ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস রুটের রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে কী আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো বুঝতে পারছো, আর এখানে কী আছে একটু ভুল হয়ে গেছে, দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, এই যে এটা এক্স স্কোয়ার হবে, আর এখানে আছে রু, এটা কী আছে রুট রুট কেটে গেলে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে, এটা কী আছে এক্স স্কোয়ার হবে, ওকে। তো দেখো এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেছে, আর নিচে ওয়ান থেকে ওয়ানের তো কোনো ভ্যালু নেই, এক্স মাইনাস রুটের রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই থ্রি সমান কি আছে এক্স মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর অ্যান্সার হবে এক্স মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কি আছে ওয়ান বাই থ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়ান বাই থ্রি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান ফাইভের অঙ্ক, একটি বৃত্তস্থ চতুর্ভুজের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত পরপর ওয়ান ইস টু টু ইস টু থ্রি করে প্রথম ও চতুর্থ কোণের মান নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো পাঁচ দাগের অঙ্ক করাচ্ছি আমি, তো দেখো আমি এখানে বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি যেখানে এ কোণ বি কোণ সি কোণ, এ কোণ এক্স বি কোণ টু এক্স সি কোণ থ্রি এক্স, তো দেখো সি কোণ থ্রি এক্স, এটা এক্স ধরে নিয়েছি, এক্স টু এক্স থ্রি এক্স, ঠিক আছে। তো দেখো এ আর সি যোগ করছি, এ যোগ সি কোণ সি সমান একশো আশি ডিগ্রি, তো দেখো এক্স প্লাস থ্রি এক্স, এক্স প্লাস থ্রি এক্স সমান কেছে একশো আশি ডিগ্রি, ফোর এক্স সমান একশো আশি ডিগ্রি, এক্স সমান কেছে একশো আশিকে চার দিয়ে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে। তো দেখো এবার আমি এ সির মান কত আমরা দেখতে পাচ্ছি, এবার বিডির মানটা আমাদের বের করতে হবে, কোন বি যোগ কোন ডি সমান একশো আশি ডিগ্রি, কোন ডি সমান কী আছে কোন ডি প্লাস বি এর মান নাইনটি ডিগ্রি, ঠিক আছে সমান একশো আশি ডিগ্রি, কোন ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি বের করলে কত হবে নাইনটি ডিগ্রি হবে, তাহলে কোন এ পঁয়তাল্লিশ ডিগ্রি, কোন বি টু এক্স সমান টু গুণ মাল্টিপ্লাই সমান নব্বই ডিগ্রি, কোন সি থ্রি এক্স থ্রি মাল্টিপ্লাই এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারগুলো কিন্তু পুরো পারফেক্ট আমরা মিলিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি, এখানে ডি এর মান নাইনটি ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আমরা মিলিয়ে দিয়েছি, এ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি, বি কোণ নব্বই ডিগ্রি, সি কোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি, আর ডি কোণ নব্বই ডিগ্রি, বুঝতে পারছো আমি কী বলছি, বুঝতে পারছো। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি ফোর সেন্টিমিটার এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে এ ও ইস টু ও সি সমান সমান ডি ও ইস টু ও বি সমান সমান ওয়ান ইস টু টু, বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো এ বি সি ডি ট্র্যাপিজিয়াম আমি অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ডি সমান্তরাল বি সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফোর সেন্টিমিটার, ঠিক আছে এ ডি, আমাদের বি সির মানটা বের করতে হবে, তাহলে এই যে আমাদের এটা কিন্তু ও আছে, ঠিক আছে এই যে এ সি আর বি ডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ডি সমান্তরাল বি সি, এ ইস টু ও সি সমান সমান ও ডি ইস টু ও বি সমান সমান ওয়ান ইস টু টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন এ ও ডি সমান সমান কোন বি ও সি বি প্রদীপ, এই কোনটা এই কোনটা, ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি, সরি একটু ভুল হয়ে গেছে, এইটা হবে আমাদের, তো দেখো এ ও ডি হবে, ঠিক আছে এ ও ডি হবে এই কোনটা, হ্যাঁ এই কোনটা এ ও ডি, আর আমাদের বি ও সি এটা কিন্তু পরস্পর বিপ্রতীক কোণ, আবার এ ও বি আর ডি ও সি এটাও বিপ্রতীক কোণ, আর এটা এটা বি কোণ আর ডি কোণ একান্তর, আর এ কোণ আর সি কোণ
এটাও একান্তর, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো এর সঙ্গে এইটার সঙ্গে এইটার একান্তর হয়, বুঝে নাও। আবার আরেকবার দেখে নাও, আবার এই দাগটা টানলাম, এর সঙ্গে এর একান্তর হয়। একান্তর কোনগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমাদের ত্রিভুজ এওডি ও বিওসি সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ। এডি বাই বিসি সমান সমান এডি বাই ওসি, এডির মান কত আছে? ফোর আছে, বিসির মান বিসি আছে, সমান সমান ওয়ান বাই টু। তো দেখো বিসির সঙ্গে ওয়ান গুণ করলে বিসি সমান সমান চার দুগুণে আট সেন্টিমিটার, অর্থাৎ বিসি সমান সমান এইট সেন্টিমিটার এর অ্যান্সার হবে, এইট সেন্টিমিটার এর অ্যান্সার হবে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আমাদের পরের অঙ্কটা কি বলেছে? সাত দাগের অঙ্ক, কোনো বৃত্তের আঠেরো পাই সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি চাপ বৃত্তটির কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি, বৃত্তটির কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি তোমাদের। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণ অঙ্ক সলভ করে দিয়েছে। তো দেখো একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবং একশো কুড়ি ডিগ্রি বৃত্তের মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? একশো কুড়ি ডিগ্রি, একশো কুড়ি ডিগ্রি বৃত্তের মান একশো কুড়ি মাল্টিপ্লাই পাই বাই একশো আশি, কাটাকাটি করলে কত থাকছে? টু পাই বাই থ্রি থাকছে। আমরা জানি এস সমান সমান আর থিটা, এস সমান সমান কত আছে? আঠেরো পাই, আর সমান সমান আর মাল্টিপ্লাই থিটা কত আছে? টু পাই বাই থ্রি, টু পাই বাই থ্রি। তো দেখো এই যে টু পাই বাই থ্রি বসিয়েছি, পাই পাই বোথ সাইড থেকে কেটে দিয়েছি, টু বাই থ্রি আর সমান সমান আঠেরো, আর সমান সমান কেছে আঠেরো গুণ থ্রি বাই টু, নয় দুগুণি আঠেরো, তিন নং সাতাশ সেন্টিমিটার এর অ্যান্সার হবে, টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এর অ্যান্সার হবে। আমাদের পরের অঙ্ক কী বলেছে? আর দাগের অঙ্ক, টু এক্স কস থিটা সমান সমান নাইন, ফোর টেন থিটা সমান সমান ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, টু এক্স কস থিটা সমান সমান নাইন, কস থিটা সমান সমান কী আছে? নাইন বাই টু এক্স, তাহলে ওয়ান বাই কস মানে কি? এটা ঘুরে যাবে জাস্ট, টু এক্স বাই নাইন হয়ে যাবে, উল্টে যাবে, বুঝতে পারছি? ওয়ান বাই কস মানে কি? শেখ থিটা সমান সমান কী আছে? টু এক্স বাই নাইন, এই যে এটা উল্টে গেছে, ঠিক আছে? আর এটা কী হবে? নাইন। তো দেখো টু এক্স বাই নাইন হয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি? শেখ থিটা সমান সমান টু এক্স বাই নাইন। অপরদিকে একটু দেখে নাও, ফোর ট্যান থিটা সমান সমান ওয়াই, ট্যান থিটা সমান সমান কী আছে? ওয়াই বাই ফোর। আমাদের ফর্মুলা কী আছে? শেখ স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিকাল টু ওয়ান, শেখ মানে কি? টু এক্স বাই নাইনের হোল স্কোয়ার মাইনাস ট্যান মানে কি? ওয়াই বাই ফোরের হোল স্কোয়ার সমান সমান ওয়ান, ফোর এক্স স্কোয়ার বাই একাশি মাইনাস ওয়াই স্কোয়ার বাই চারি চারি ষোলো সমান সমান ওয়ান, অর্থাৎ ফোর এক্স স্কোয়ার বাই একাশি মাইনাস ওয়াই স্কোয়ার বাই ষোলো সমান সমান ওয়ান এর অ্যান্সার হবে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে? ন দাগের অঙ্ক, এ প্রপোর্শনাল ওয়াই বাই বি হলে দেখাও যে এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম হবে যখন এ সমান সমান সিক্স। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এ প্রপোর্শনাল ওয়ান বাই বি সমান সমান এ সমান সমান কে বাই বি, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কী আছে? কোনাকুনি গুণ হচ্ছে এ বি সমান সমান কে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে এ প্লাস বি সমান সমান কী আছে? রুটটা চলে যাবে ওইদিকে, রুটের ভিতরে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ প্লাস বি সমান সমান কী আছে? রুটের ভিতরে এইটা, এই রুটটা এখানে চলে গেছে, ঠিক আছে? এখানে চলে গেছে, এ প্লাস বি সমান সমান কী আছে? রুটের ভিতরে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর কে, এ বির মান কি? কে, এ বির মান কে? ফোর কে, এ মাইনাস বি, ঠিক আছে, এ সমান সমান বি। তখন আমরা দেখতে পারছি যে এ প্লাস বি এর, এ প্লাস বি এর ক্ষুদ্রতম মান থাকবে, এ প্লাস বি এর ক্ষুদ্রতম মান রুট ফোর কে মানে কি? টু রুট কে, টু রুট কে এর অ্যান্সার হবে। বুঝতে পারছো আমি কী বলছি? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরের অঙ্ক দশ দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, অর্ধশীর্ষ কোণ আলফা হলে দেখাও যে কোসেক আলফা ইন্টু শেক আলফা সমান সমান, তো দেখো আর বাই এইচ প্লাস এইচ বাই আর। অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে ধ্যান দাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমি একটা শঙ্কু অঙ্কন করেছি যার ও বি আর ও সি কিন্তু ব্যাসার্ধ আর এও উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও সি, এটা ও সি আর ও বি লিখলেও হবে, উচ্চতা আমাদের
এও সমান সমান এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার ভিতরে কোণ এওসি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এওসি এর কোণ এওসি সমান সমান 90 ডিগ্রি। তো দেখো লম্ব বায়ুভূমি সমান সমান ট্যান আলফা, লম্ব আর আছে, ভূমি এইচ আছে। তো দেখে নাও লম্ব আর এই যে আমাদের দেখা যাচ্ছে লম্বটা এটা আমাদের ভূমি ব্যাসার্ধ আছে আর আর লম্বটা এইচ, এটা এল, ঠিক আছে, তির্যক উচ্চতা যাকে বলে। আর বাই এইচ সমান সমান আর বাই এইচ সমান সমান ট্যান আলফা, এইচ বাই আর সমান সমান কোয়াট আলফা। তাহলে আর বাই, তো দেখো কোয়াট আলফা হয়ে গেল, আর বাই এইচ প্লাস এইচ বাই আর সমান সমান ট্যান আলফা প্লাস কোয়াট আলফা। তাহলে ট্যান মানে কি, ট্যান মানে কি সাইন আলফা বাই কোয়াস আলফা প্লাস কোয়াট আলফা মানে কি কোয়াস আলফা বাই সাইন আলফা, কোয়াস আলফা সাইন আলফা আমাদের লসাগু। তো দেখো কোয়াস কোয়াস কেটে গেলে, কোয়াস আলফা কেটে গেলে সাইন সাইন থাকে সাইন স্কোয়ার আলফা, প্লাস সাইন আলফা কেটে গেলে কোয়াস আলফা গুণ করলে কোয়াস স্কোয়ার আলফা। তো দেখো সাইন স্কোয়ার প্লাস কোয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিয়েছি, ওয়ান বাই কোয়াস স্কোয়ার আলফা, ওয়ান বাই সাইন আলফা, সরি ওয়ান বাই কোয়াস আলফা আর ওয়ান বাই সাইন আলফা, মানে কি ওয়ান বাই কোয়াস মানে কি সেক আলফা আর ওয়ান বাই সাইন মানে কি কোসেক আলফা, অর্থাৎ সেক আলফা মাল্টিপ্লাই কোসেক আলফা সমান সমান। এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক রোমান ইলেভেনের অঙ্ক কি বলেছে, ট্যান থ্রি থিটা সমান সমান থ্রি কোয়াট, থ্রি থিটা হলে আমাদের, তো দেখো ট্যান থ্রি থিটা বাই টু এর মান কত, বুঝতে পারছো কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো ট্যান থ্রি থিটা বাই টু এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, বইতে একটু ভুল দিয়েছে, ঠিক আছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এই এটা কিন্তু আমাদের ট্যান থ্রি থিটা বাই টু হবে, ঠিক আছে, একটু ভুল আছে বইতে, তোমরা ঠিক করে নেবে প্লিজ, বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো অঙ্কটা ট্যান থ্রি থিটা সমান সমান থ্রি কোয়াট থ্রি থিটা, তো দেখো থ্রি কোয়াট থ্রি থিটা, ট্যান থ্রি থিটা সমান সমান কি আছে থ্রি বাই ট্যান থ্রি থিটা, ট্যান স্কোয়ার থ্রি থিটা সমান সমান কি আছে আমাদের শুধু থ্রি হবে, শুধু থ্রি হবে, ট্যান থ্রি থিটা সমান সমান কি আছে এই যে রুটটা চলে গেল রুট থ্রি হয়ে গেল, ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছিল রুট থ্রি। তো দেখো ট্যান ট্যান কেটে গেলে থ্রি থিটা সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান 60 বাই 3 ভাগ করলে কত হবে 20 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান 20 ডিগ্রি। অঙ্কটা বলেছে ট্যান থ্রি থিটা বাই টু, তো দেখো আমি অঙ্কটা করছি ট্যান থ্রি গুণ থিটার মান কত 20 পেয়েছি 20 ডিগ্রি, 20 ডিগ্রি বাই টু, টু 10 দুগুণে 20, 3 10কে 30, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়ান বাই রুট থ্রি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, তোমরা এইগুলো বাড়িতে বসে 100% প্র্যাকটিস করবে, অবশ্যই আসবে পরীক্ষায়। আমাদের লাস্ট অঙ্ক 12-এর অঙ্ক কি বলেছে, যদি, তো দেখো অঙ্কটা পড়ছি ওয়ান কমা ওয়ান বাই টু কমা ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই ফোর ডট 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 ওয়ান বাই এন, সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে ওয়ান টু থ্রি ফোর ডট 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 এন হয় তাহলে তাদের যৌগিক গড় কত হবে নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। অঙ্কটা কী করে করাচ্ছে সেদিকে ধ্যান করো, এক্স ওয়ান এফ ওয়ান যোগ এক্স টু এফ ওয়ান, এক্স থ্রি এফ থ্রি যোগ এক্স এফ এফ এক্স, ঠিক আছে, তো এফ ওয়ান যোগ এফ টু যোগ এফ থ্রি ডট 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 এন। তো দেখো ওয়ান মাল্টিপ্লাই ওয়ান যোগ ওয়ান বাই টু মাল্টিপ্লাই টু যোগ ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি প্লাস ডট ডট ওয়ান বাই এন গুণ এন, নিচে কী আছে ওয়ান যোগ টু যোগ থ্রি ডট 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 প্লাস এন, কী করেছি, তো দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস, তাহলে কী থাকছে এন ব্র্যাকেটের মতো এন প্লাস ওয়ান বাই টু এন মাল্টিপ্লাই টু বাই এম এম প্লাস এন টু বাই এন প্লাস ওয়ান এর অ্যান্সার হবে, বুঝতে পারছো কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।